সেবার কার্যালয়ত আসুর নেতৃবৃন্দ আগন্তক হাইস্কুল শিক্ষান্তর সন্দর্ভত সেবার কর্তৃপক্ষর হইতে আসুর বৈঠক। সেবার কর্তৃপক্ষর আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য, সভাপতি দীপাঙ্কর কুমার নাথ আর সাধারণ সম্পাদক শঙ্কর জ্যোতি বড়ুয়ার নেতৃত্বত এটার দলের বৈঠক। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার সন্দর্ভত আলোচনা করা হয়। সেবা কর্তৃপক্ষলৈ আসুর বিশেষ আহ্বান, ছাত্র ছাত্রীর শৈক্ষিক বর্ষ ক্ষতি হব নোৱাৰিব, ছাত্র ছাত্রীর স্বাস্থ্যজনিত কোনো সমস্যা হব নোৱাৰিব, কোভিড পরিস্থিতি উন্নত হলেই পরীক্ষা অনুষ্ঠিত হব আর ছাত্র ছাত্রীক ঘরতে পড়া শুনা করবলে আহ্বান জানাইছে আসুর নেতৃত্বই। আর পাঁচ দিনের পিছত পুনের সেবা কর্তৃপক্ষের আলোচনাত মিলিত হব আসুর নেতৃত্ববৃন্দ। সেবার তরফের পৰা সদৌসম ছাত্র সন্থা আগন্তুক মেট্রিক পরীক্ষা সন্দর্ভত আলোচনার বাবে আমন্ত্রণ জানাইছিল। সেবা কর্তৃপক্ষর অধ্যক্ষ আর সচিব প্রমুখে বিষয়া সকলের এক আলোচনাত আমি মিলিত হলো আর আমি প্রত্যেকে ছাত্র ছাত্রী সকলক লৈ চিন্তিত। সেবা কর্তৃপক্ষই প্রথম কথা শৈক্ষিক বর্ষ নষ্ট হব নোৱাৰিব আর ছাত্র ছাত্রী সকলে যাতে স্বাস্থ্যজনিত কোনো সমস্যার সম্মুখীন নহয় তার বাবে মূলত গুরুত্ব দি পেলায় সিদ্ধান্ত গ্রহণের কথা উল্লেখ করেছে। আর ছাত্র সংস্থার তরফের পৰাও আমি স্পষ্টকে কৈছো যে এই পেন্ডেমিকর সময়ত কোভিড সিচুয়েশনটো খাম কটার লগে লগে পরীক্ষা অনুষ্ঠিত করা সন্দর্ভত সিদ্ধান্ত ছাত্র ছাত্রীক জানাটো উচিত বলে কৈছো। আর তেখেতসকলেও কৈছে যে এই সিচুয়েশন কিছু কমার পিছত তেওঁলোকে ছাত্র ছাত্রীসকলক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় তেওঁলোকে নির্ধারণ করব আর ছাত্র ছাত্রীসকলক কেইখন পেপারের পরীক্ষা ছাত্র ছাত্রীসকলের অনুষ্ঠিত হব এই সন্দর্ভত তেওঁলোকে সিদ্ধান্ত লৈ পেলাই ছাত্র ছাত্রীসকলক জানাব। আমি অহা পাঁচ দিন পিছত পুনের সেবা কর্তৃপক্ষের আমি আলোচনা অনুষ্ঠিত করি, কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা কেদিন যথেষ্ট রোগবিধ সংক্রমিত হয়েছে, গতি এই সময়ত আমি সিদ্ধান্ত লওয়াটা একটা প্রি মেচিউর কথা এটা হব আর ছাত্র ছাত্রী সকলে যাতে কোনো কারণে শঙ্কাত নভোগে পরীক্ষা অনুষ্ঠিত হব তার বাহিরে সেবা কর্তৃপক্ষের হাতত আন কোনো উপায় নাই। কারণ CBSEর তরফের পৰা যেদরে পরীক্ষা অনুষ্ঠিত নকরলেও ফলাফল ঘোষণা করব ব্যবস্থা আছে, কিন্তু আমার সেবার ক্ষেত্র তেনে ধরনের কোনো ব্যবস্থা নাই, গতি পরীক্ষা অনুষ্ঠিত করব লাগবই বলে উল্লেখ করেছে। আর সেইকারণে ছাত্র ছাত্রীসকলের প্রতি বা অভিভাবকসকলের প্রতিও আমার আহ্বান, যেদরে পড়াশুনা করে আছে এই কোভিডর পৰা নিজের স্বাস্থ্য রক্ষা করেও ঘরতে পড়াশুনা করক আর এই কোভিড যে পরিস্থিতি এই পরিস্থিতিটো কিছু চাম কটার পিছত পরীক্ষা অনুষ্ঠিত করবর পরিবেশ যেতিয়া হব তেতিয়া পরীক্ষা অনুষ্ঠিত করার সেবা কর্তৃপক্ষই